আজ নদিয়ার রানাঘাট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভুয়ো আইনজীবীদের বিরুদ্ধে রানাঘাট থানায় এক অভিযোগ দায়ের করা হলো। এদিন দুপুরে দুটো নাগাদ রানাঘাট মহকুমা আদালতের আইনজীবীরা রানাঘাট বার অ্যাসোসিয়েশনের সামনে থেকে মিছিল করে রানাঘাট থানায় গিয়ে অভিযোগ জানান। আইনজীবীরা জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি ও ভুয়ো আইনজীবী সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছে। শুধু তাই নয়, তাদের কাছ থেকে বেশি অর্থ নিয়েও মানুষকে সর্বশান্ত করছে। তাই তাদের পক্ষ থেকে আজ এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। যেখানকার যারা আইনজীবী মেম্বার নয় তারা এখানে নতুন বার করার যে অপচেষ্টা চালাচ্ছে, রানাঘাট বারের যে ঐতিহ্য নষ্ট করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এবং অ্যাজ পার রেজলিউশন অফ রানাঘাট বার অ্যাসোসিয়েশন জেনারেল বডি মিটিং ডেটেড 28/9/2020 আমরা আজকে থানাতে এই সমস্ত ভুয়ো আইনজীবী যারা এসে প্রফেশনের ক্ষতি করছে, মক্কেলের ক্ষতি করছে, লিটিগেন্ট পাবলিক ট্রিট করছে এবং আমাদের যে নোবেল প্রফেশন কোর্টের সম্মান এইটা নষ্ট করছে, এই প্রতিবাদ জানিয়ে আমাদের অবগত যে সমস্ত ভুয়ো আইনজীবী বলছি আমরা যারা আছি, যাদের সার্টিফিকেট অ্যানুমালি দেখে বোঝা যাচ্ছে যে ঠিক নয়, তাদের বিরুদ্ধে এবং এর বাইরেও অন্য যারা আছে এরকম যাদের সার্টিফিকেট আছে সকলের বিরুদ্ধে আমরা থানায় লিখিত অভিযোগ জানাচ্ছি। আমরা প্রশাসনের কাছে তদন্ত চাইছি, তদন্তের ভিত্তিতে সঠিক সত্য মিথ্যে উঠে আসুক। আমাদের কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, আমাদের এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই এবং জুডিশিয়ার আমাদের জুডিশিয়ারি যাতে সুরক্ষিত হয়, যাতে জুডিশিয়ারি ফ্ল্যাগ আপহোল্ড হয় এবং লিগাল প্রফেশন, নোবেল প্রফেশন, মানুষকে সেবা দেওয়ার যে প্রফেশন সেই প্রফেশন যেন কিছু অসাধু লোকদের দ্বারা জাল সার্টিফিকেট কিনে নিয়েছে তারা মানুষ যাতে তাদের সাথে প্রতারিত না হয় সেই সিস্টেমের জন্য আমরা সমস্ত বারের আপনারা দেখতেই পাচ্ছেন, বারের আমাদের সিনিয়র জুনিয়র সমস্ত মেম্বারদের নিয়ে আমরা একযোগে সকলে সহমত হয়ে এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। এখানে কোনো রাজনীতির রং নেই, এখানে একটাই রং, সেটা হচ্ছে কালো রং, সেটা হচ্ছে আমাদের কোর্টের কোর্টের কালো রং। আমরা সবাই লয়াল, এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই এবং রানাঘাট বারের অখণ্ডতা রক্ষার্থে হয়। রানাঘাটের 126 বছরের বার এইবার আছে, এইবার থাকবে আগামী দিনে, এখানে দ্বিতীয় কোনো বারের কোনো প্রতি অস্তিত্ব থাকবে না, একমাত্র রানাঘাট বার কোর্টে রানাঘাট বার অ্যাসোসিয়েশন একটি বার থাকবে। এটা আমাদের, আমার নাম মৃন্ময় চক্রবর্তী, আমি সেক্রেটারি রানাঘাট বার অ্যাসোসিয়েশন, আমাদের প্রেসিডেন্ট আছে মিলন চট্টোপাধ্যায়। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন।